আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও পটলের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। খুবই সুন্দর একটি রেসিপি। এইভাবে পটলের রেসিপি তৈরি করলে মনে হবে যে বারবারই বানাই তৈরি করি, এতই মজা যে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এখানে দেখতে পাচ্ছেন পটল, এই পটলগুলোকে আমি এইভাবে পটলের গাছ থেকে এই এর উপরের আঁশটা এভাবে সরিয়ে নিয়েছি, চাকুতে কেটে কেটে এরকম করে আঁশটাকে তুলে নিয়েছি। আর এরকম মুখটা কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি, কেটে এটাকে এই যে সবগুলো আমি এভাবে কেটে রেডি করে রেখেছি। এখন এটাকে আমি ফেড়ে নেব চাকু দিয়ে, ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন পটলগুলোকে আমি মাঝামাঝি ফেড়ে দুই ভাগ করে নেব। এভাবে দুই ভাগ করে নেব। সবগুলো কেটে আমি ফিরে আসছি। এই তো আমি সবগুলো কেটে নিয়েছি। তবে আমি আজকে যে রেসিপিটি তৈরি করব, সেই রেসিপিটি তৈরি করার জন্য পটলগুলো একটু কচি কচি ধরনের হলে বেশি ভালো হবে। এরকম কচি কচি হওয়া লাগবে, এটা ফাড়লে যেন বীজগুলো একদম এরকম কচি কচি থাকে। তা আমি এইভাবে এরকম পটলগুলোকে বাছাই করে নেব, আর যেগুলোর বীজটি একটু বেশি বড় আছে সেগুলোর বীজগুলো ফেলে দেব। যেমন এই যে এটার বীজটা দেখা যাচ্ছে, এটা চামচ দিয়ে আমি বীজগুলোকে তুলে নেব। এই যে এরকমগুলো এরকম করে ছড়িয়ে নেব। আর এই যেগুলো না বীজ বোঝা যাচ্ছে না, সেগুলো আমি এমনি নিয়ে নেব। এভাবে ছড়াই নেওয়ার পরে আমি এখন একটু পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে কাঁচি দিয়ে এরকম চেকুন চেকুন করে, যত চেকুন হবে তত ভালো। এরকমগুলো করে এরকম করে করে কেটে নেবো। যেগুলো বেশি নাই সেগুলো বেশি ফেলবো না, এভাবেই কেটে নেব। নির্বাচন করবেন একটু কচি পটল নিয়ে, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। এই যে এইভাবে আমি সবগুলো কেটে নেব। ভিউয়ার্স, আমার পটলগুলো সবাই যে কেটে নিয়েছি, এখন আমার এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে? আমার এখানে লাগবে বেসন 3 টেবিল চামচ নিয়েছি, চাউলের গুঁড়া 3 টেবিল চামচ, কালো জিরা 1 চা চামচ, সাদা তিল 1 চা চামচ, আরও লাগবে যে চীনাবাদাম থেতো করে নিয়েছি 2 টেবিল চামচ। তো এখন একটা পাত্রে আমি পানি নিয়ে নেব, আগে উপকরণগুলো দিয়ে দেব পাত্রে, সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আরও দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলো সব সুন্দর করে মিশিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেল, এখন আমি এর ভিতরে এগুলো দিয়ে দেব। পটলের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এটা সফট হয়ে যাবে। এর ভিতরে লবণ আছে, কাজে একটা পানি বেরোবে পটল থেকে, দিয়ে
পটলটা সফট সফট হয়ে যাবে। আমি পটলগুলো মাখিয়ে নিয়েছি, কতটা সফট হয়ে গেছে। এখন একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা পটল তেলের উপরে দিয়ে দেব। চুলোর জালটা বেশি জোরে দেওয়া যাবে না, আস্তে জালে উল্টে পাল্টিয়ে কড়মড়ে করে ভেজে নিতে হবে। আমি উল্টে দিয়েছি, এরকম বাদামি করে ভেজে নিতে হবে, এপিট ওপিট দুপিটি কড়মড়ে করে একদম লাল বাদামি করে। আর জালটা একদম লো দিয়ে দিতে হবে, অথচ জাল জোরে দিলে ভিতরটা পুড়ে যাবে, কাঁচা থেকে যাবে। আর আস্তে জালে ভাজলে ভিতরটা মরমরে হবে, সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুতেই খাওয়া যাবে। খুবই মরমরে একটি মজার রেসিপি, যে একবার খাবে সে বারবার বলবে যে এটা বানিয়ে দাও। তা কাজেই আমরা পটলকে বিভিন্নভাবে বিভিন্ন মজার মজার রেসিপি তৈরি করে খেতে পারি। একঘেয়েমি পটল না খেয়ে পটলের বড়া, পটলের ভাজি, পটলের দোলমা বিভিন্ন রকম প্রসেস করে করে আমরা খেতে পারব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠে নিচ্ছি। দেখুন কত সুন্দর মরমরে হয়েছে। আমি এখন আর একবার দিয়ে দিচ্ছি, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, এই যে আমার পটলের রেসিপিটি তৈরি হয়ে গেল, কত তাড়াতাড়ি, কত মজাদার একটি রেসিপি, নিশ্চয়ই ভালো লাগলো। আর সেই সাথে আমি বলেছিলাম আমার জমির মরিচ কীভাবে আমি সংরক্ষণ করে রাখি। এই যে বুটা ছড়িয়ে আমি জিপলক ব্যাগে রেখেছি, এটা আমি ডিপে রেখে দেবো, কোনো পানি নাই, এবং আমি ধুয়েও নিইনি, রান্নার সময়তে ধুয়ে ধুয়ে রান্না করব। আর এই যে একটা কাগজের প্যাকেটের ভিতরে এই যে বুটা সহ রেখেছি, এটা নর্মালে রাখবো, এইরকমই থাকবে, যখনই বের করে খাবেন তখনই এরকমই থাকবে। এভাবে কাগজের প্যাকেটে জোড়ে, কাগজ দিয়ে জোড়ে, তারপরে এই যে পলিব্যাগ দিয়ে সুন্দর করে জোড়ে নর্মালে রেখে দেবেন, মুখটা ভালো করে বন্ধ করে। তাহলে এটা দীর্ঘদিন, এক মাস আপনি এরকম যেমন মরিচ তেমনই গন্ধ স্বাদ তাজা থাকবে। আর আশা করি আজকের আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে মরিচ আপনারা সংরক্ষণ করে সারা বছর খাবেন, কারণ রোজার সময়, বর্ষার সময় প্রচুর দাম হয়। তা আপনারা এই যখন দাম কম থাকবে তখন এইভাবে কিনে সংরক্ষণ করে রাখবেন সারা বছর, তাহলে টাটকা টাটকা সব কিছুই খেতে পারবেন। তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।